আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের মাইক্রোটিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা ইন্টারনেটের ব্যান্ডউইথ কিউ থেকে আপনাদের লোকাল ল্যানের ব্যান্ডউইথ কিউটাকে সেপারেট করতে পারেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি যদি হয় 5 Mbps-এর, সেই ক্ষেত্রে আমরা আমাদের লোকাল ল্যানের মধ্যেই একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা ট্রান্সফার করতে গেলে সেই 5 Mbps পর্যন্ত স্পিড পাই। এর কারণ হচ্ছে আমাদের ব্যান্ডউইথ কিউ। ব্যান্ডউইথ কিউটা আমাদের লোকাল ল্যানটাকেও লিমিট করে ফেলে। তো এই ক্ষেত্রে আমাদের লোকাল ল্যানের জন্য কিভাবে একটা এডিশনাল কিউ আমরা তৈরি করব এবং কিভাবে আমরা ল্যান টু ল্যান বেটার স্পিড পেতে পারি, সেই জিনিসটা আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব। তো সেই জন্য আমরা সরাসরি আমাদের মাইক্রোটিক রাউটারের মধ্যে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আমাদের রাউটারের আইপির ইনফরমেশনগুলো আমরা দেখে নিই। 1 নম্বর পোর্টটা আমাদের ISP থেকে এসেছে, অর্থাৎ এটা হচ্ছে আমার ওয়্যান ইন্টারফেস, এবং এইখানে 192.168 সিরিজের একটা আইপি অ্যাড্রেস বসানো রয়েছে। এবং 2 এবং 3 নম্বর পোর্টটা হচ্ছে আমার লোকাল ল্যানের আইপি ব্লক, অর্থাৎ এই 2 নম্বর ইন্টারফেস থেকে আমার কোনো একটা লোকাল ডিভাইস কানেক্টেড এবং 3 নম্বর থেকেও আমার কোনো একটা লোকাল ডিভাইস কানেক্টেড। এখানে একটা ডিভাইস কিংবা মাল্টিপল ডিভাইসও থাকতে পারে। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করব তখন আমাদের ISP থেকে দেওয়া 5 Mbps ব্যান্ডউইথ আমরা পাবো, বাট যখন আমরা এই 2 নম্বর ইন্টারফেসে থাকা ডিভাইসগুলো থেকে 3 নম্বর ইন্টারফেসে থাকা ডিভাইসগুলোর মধ্যে ডাটা ট্রান্সফার করব কিংবা 3 থেকে 2-এর দিকে ডাটা ট্রান্সফার করব, সেই ক্ষেত্রে আমরা যাতে ম্যাক্সিমাম স্পিড পেতে পারি, তো সেটা করার জন্য আমাদের কিউ অপশনে চলে যেতে হবে। কিউ অপশনে যাওয়ার পর আমরা সর্বপ্রথম ইন্টারনেট ব্যান্ডউইথের কিউটা তৈরি করি। তো এইখানে ইন্টারনেট ব্যান্ডউইথ, এখানে টার্গেট আইপি অ্যাড্রেসের মধ্যে আপনি আলাদা আলাদাভাবে আপনার ল্যানের আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দিতে পারেন। ইভেন আপনি চাইলে এখানে 0.0 রাখতে পারেন। 0.0 রাখলে যেটা হবে, আপনার লোকাল নেটওয়ার্কে যত আইপি অ্যাড্রেস আছে, যে কোনো আইপি অ্যাড্রেস থেকে যদি কেউ ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করে তার ক্ষেত্রে কিন্তু এই কিউটা কাজ করবে। সো আমরা এখানে 0.0-ই রাখছি এবং ডেস্টিনেশনের ক্ষেত্রেও 0.0 আইপি অ্যাড্রেসটা থাকবে, কারণ ইন্টারনেটের যে কোনো আইপি অ্যাড্রেসে যদি কোনো ইউজার অ্যাক্সেস করতে যায় সেই ক্ষেত্রে কিন্তু তার এই কিউটা কাজ করবে। এবং এখানে আমরা 5 Mbps ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিচ্ছি, দিয়ে জাস্ট অ্যাপ্লাই এবং ওকে। এর ফলে যেটা হবে, ইন্টারনেটে কিন্তু 5 Mbps পর্যন্তই ব্যান্ডউইথ পাওয়া যাবে। বাট এখন আমাদের এই লোকাল টু লোকাল ট্রান্সফারের ক্ষেত্রে কিভাবে আমরা বেশি স্পিড পাবো, তো এই জন্য আমরা একটা এডিশনাল কিউ ক্রিয়েট করব। এটার নাম আমরা দিয়ে দিচ্ছি ল্যান টু ল্যান। টার্গেটের মধ্যে আমরা আমাদের প্রথম ল্যানের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ 10.10 সিরিজের আইপি অ্যাড্রেস, 10.10.10.0/24, অর্থাৎ আমাদের ল্যান 1। এবং ডেস্টিনেশন হবে হচ্ছে আমাদের ল্যান 2, কারণ আমরা যখন ল্যান 1 থেকে ল্যান 2-র দিকে যাব তখন যাতে আমরা ম্যাক্সিমাম স্পিড পাই। এবং আমরা স্পিড ডিফাইন করে দিচ্ছি 100 Mbps। এবার অ্যাপ্লাই দিলেই আমাদের ল্যানের কিউটা তৈরি হয়ে যাবে। এবং এই কিউটার মতো করেই আমরা কপি করে নিয়ে আরেকটা কিউ তৈরি করব। ইতিপূর্বে আমরা যে কিউটা তৈরি করলাম সেখানে আমরা দেখিয়েছিলাম ল্যান 1 থেকে ল্যান 2-এর দিকে যাওয়ার ক্ষেত্রে এই স্পিডটা পাবে। তো এখন আমরা জাস্ট উল্টা করব, আমরা দেখাবো ল্যান 2 থেকে যদি ল্যান 1-এর দিকে কোনো ট্রাফিক যায় সেটাও যাতে বেশি স্পিড পায়। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট ভাইস ভার্সা একটা রুল ক্রিয়েট করলাম এবং এই কিউটার নাম আমরা দিয়ে দিচ্ছি ল্যান টু ল্যান 2। এবার অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের ল্যানের জন্য 2টা এডিশনাল কিউ তৈরি হয়ে গেল। এরপর আপনাকে যেটা করতে হবে, এই ল্যানের কিউ 2টাকে জাস্ট সিম্পলি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইন্টারনেট ব্যান্ডউইথের কিউয়ের ওপরে নিয়ে যেতে হবে। এর কারণ হচ্ছে মাইক্রোটিক রাউটারের কিউগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি কাজ করে, অর্থাৎ যে কিউটা সবার উপরে থাকবে সেই কিউটা সর্বপ্রথম কাজ করবে। সো আমাদের ল্যান টু ল্যানে যেহেতু বেশি পরিমাণ ট্রাফিক প্রয়োজন, সেই ক্ষেত্রে ল্যানের কিউটা আমাদেরকে উপরে রাখতে হবে এবং ইন্টারনেটের কিউটা আমাদের নিচে রাখতে হবে। এর ফলে আপনার ল্যানের যে কোনো আইপি ব্লক থেকে আরেকটা ব্লকে যদি আপনি ডাটা ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনি এখন 100 Mbps পর্যন্ত স্পিড পাবেন। এবং আপনার ইন্টারনেট ব্যান্ডউইথে যে 5 Mbps-এর ক্যাপটা দেওয়া রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ইন্টারনেটের ক্ষেত্রেই কাজ করবে, আপনার লোকাল ট্রাফিককে আর লিমিট করবে না। সো আশা করছি আপনারা ল্যান টু ল্যান ট্রাফিক কীভাবে কন্ট্রোল করবেন সেই জিনিসটা আমাদের এই ভিডিও থেকে মোটামুটি বুঝতে পেরেছেন। যদি এই রিলেটেড কোনো কনফিউশন বা কোনো ধরনের প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।